জুৰিয়াত উত্তপ্ত পৰিস্থিতি। খুপুৰালিক নুৰুল হুদা কংগ্ৰেছী গুণ্ডা বাহিনী কৰিলে অপদস্থ। থানাত এজাহাৰ। বিজেপি নেতা হবিবুর রহমান উরফে বাবুলৰ জনপ্ৰিয়তা দেখি বিজেপিৰ হৈ প্ৰচাৰ কৰাৰ উদ্দেশ্যে ধুবুৰীৰ পৰা অহা খুপুৰালিক অপদস্থ। বাকন মানে দি আছিল তেতিয়া কি হল? তাৰ পিছত প্ৰথমত মানে বিজেপি গো বেক দিছে, তাৰ পিছত সুগালি দিলে। এটো বিধায়ক নুরুল হুদার তেখেতের গুন্ডা বাহিনী দিয়েছে আর তেখেতক মানে বিজেপি গো ব্যাক, সুগালি গো ব্যাক, আর এরপর ওলাই যাক বলে আমাকে একটা মানে ভাবুকি দিলে। তেতিয়াপর আমি আপনাকে মানে শারীরিক অবদস্থ করেছে নাকি? শারীরিক আপনার খেয়ে দিয়েছে নাকি? ওতে আপনি পলাই আইছে তারপর? না না, আমি পলাই অহা নাই। আমি তেখেতের মগর পর আমি আইছো, আমি কোনো পলাই অহা নাই। কারণ আমি যদি যেটা মিটিং করব, হিয়াতো মানে মিটিংটু করব দিয়া নাই, আর মিটিং করবলে দিয়া নাই। যদি মই কিবা একটা ব্যবস্থা লল আমি লগে লগে লব পারিল হয়, কিন্তু আমি লওয়া নাই। কারণ আমি ধৈর্য করছো, আমি কাজিয়া করা মানু মই নহয়। পিছত আহি আপনা আবু আর কি জানা এজাহার দিছে? থানাত আহি মই গছ একটা দাখিল করিছো, মানে কিমান দূর হলে হেতু আমি খবর লব আইছে, খবর লব আইছে যে অতি সোনকালে এই নুরুল হুদার যা গুন্ডা বাহিনী আছে অতি সোনকালে তেখেতক গ্রেপ্তার করে আইনের যে শাস্তি দিব লাগে সেইটা অতি সোনকালে আমি বিচারো। অতি সোনকালে জানে প্রশাসনে সেইখানে যাতে করে আমি এই দাবি জানাব। যোৱা কালি সন্ধিয়া হুতিরপার বজারত এখনি বিজেপি কর্মী সভাত যোগদান করে জুড়িয়ালে আহি থাকুতে কলনি জলা মুন্সি মার্কেটত শতাধিক রাইজে খুকুর আলির গাড়ি রহায় খুকুর আলির গাড়ির পর নমাই বিভিন্ন সেলফি ফটো উঠাই থাকার মুহূর্ততে রাইজর আপত্তি মতে খুকুর আলিক অলপ ভাষণ দিব দিয়ে। খুকুর আলিয়ে বিজেপির হয়ে ভাষণ দি থাকুতে বিধায়ক নুরুল হুদার গুন্ডা বাহিনী খুকুর আলিক গো বেগ, বিজেপি গো বেগ ধ্বনি দিয়ে আর খুকুর আলিক আক্রমণ করবলে খেদি অহার অভিযোগ উঠেছে। পিছত খুকুর আলির সহযোগীসকলে খুকুর আলিক গাড়িত উঠায় তারপর পলায়ন করে। পিছত জুড়িয়া আরক্ষী থানাত কংগ্রেসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে এক এজাহার দাখিল করে খুকুর আলির সমর্থকে। আনফালে কলি জ্বলাই স্থানীয় রাইজে জানুয়া মতে খুকুর আলিক কোনো ধরনের অপমান করা নাই, মূল পথ অবরোধ করে ভিড় করে যানজট সৃষ্টি করার বাবে পথ মুকলি করবলে আহ্বানহে জানাইছিল। কোন সঁচা কোন মিছা আরক্ষীর তদন্ততে প্রকাশ পাব। জুড়িয়ার পৰা তমিস উদ্দিনের রিপোর্ট, অপরূপা টিভি। প্রিয় দর্শক, আপোনালৈ এটি বিনম্র অনুরোধ, অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিওটো আনলৈ শেয়ার কৰি কমেন্ট কৰে যেন। অপরূপা টিভি চ্যানেলটো আপুনি চোৱাৰ সময়ত চ্যানেলটো লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই ভিডিওটো আনলৈ শেয়ার কৰি কমেন্ট কৰে যেন। অপরূপা টিভিৰ তৰফৰ পৰা প্ৰতিভাৰ সন্ধান নামৰ এক প্ৰতিযোগিতামূলক অনুষ্ঠানৰ আয়োজন কৰা হৈছে। প্ৰথম পুৰস্কাৰ 15,000 টকা, দ্বিতীয় পুৰস্কাৰ 10,000 টকা, তৃতীয় পুৰস্কাৰ 5,000 টকা আৰু নিচুকনি পুৰস্কাৰ 1,000 টকা ধাৰ্য কৰা হৈছে। এই অনুষ্ঠানত অসমৰ প্ৰতিটো অঞ্চলৰ সৰুৰ পৰা ডাঙৰলৈকে সকলো ল'ৰা ছোৱালী আৰু যুৱক যুৱতীয়ে অংশগ্ৰহণ কৰিব পাৰিব। এই প্ৰতিযোগিতাত সকলো ধৰণৰ গীত, নৃত্য, অভিনয়, কৌতুক আদি উপলব্ধ হ'ব। প্ৰতিযোগীসকলে অনলাইন মিউজিকত গীত গালে গ্ৰহণ কৰা নহ'ব। প্ৰতিযোগীসকলে নিজাকৈ ভিডিঅ' বনাই অপূৰ্বা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 প্ৰেৰণ কৰিব লাগিব। প্ৰতিযোগিতাখনৰ ফলাফল অপৰূপা টিভিৰ বিচাৰক মণ্ডলীয়ে ঘোষণা কৰিব। বিচাৰক মণ্ডলীৰ সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বুলি বিবেচনা কৰা হ'ব। প্ৰতিযোগিতাৰ ফলাফল 1 জানুৱাৰী 2021 ঘোষণা কৰা হ'ব। এই প্ৰতিযোগিতাত যদি আপুনি বা অইন কোনোবাই অংশগ্ৰহণ কৰিব বিচাৰে তেন্তে আজিয়ে প্ৰস্তুতি আৰম্ভ কৰিব পাৰে। আৰু অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। অপৰূপা টিভিৰ হোৱাটছএপ নম্বৰ 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ। 8638222515 ভিডিঅ' প্ৰেৰণ কৰি লাভ কৰক অপৰূপা টিভিৰ পুৰস্কাৰ।